নমস্কার, আমি তন্ময়। আপনি দেখছেন নিউজ অল টাইমস। সপ্তাহের শুরু থেকেই ব্যবসা গরম, এই আর্দ্রতার বাড়বাড়ন্ত আরও চলবে বেশ কিছুদিন, জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। কিন্তু কিছু কিছু জায়গায় হতে পারে বৃষ্টি, কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও বাড়বে তাপমাত্রা। কোথায় কোথায় হালকা পাতলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, এই নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর জানিয়ে দেবো বিস্তারিত, সঙ্গে থাকুন। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত চোখ রাখুন। ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিকে একটি লাইক করে দিন এবং আপনি চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা ঘন্টাটি বাজিয়ে দিন প্রতিটি নতুন খবরের আপডেট সবার আগে পেতে। সপ্তাহের শুরু থেকেই ব্যবসা গরম বাড়ছে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায়, তবে এই আর্দ্রতার বাড়বাড়ন্ত আরও চলবে বেশ কিছুদিন। দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও বাড়বে তাপমাত্রা, ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি দিন নেই, জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। মঙ্গল ও বুধবার অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে উত্তরবঙ্গে। আলিপুরদুয়ার ও কোচবিহারে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। এছাড়াও উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও বৃষ্টি সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের বাকি জেলাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাড়বে নদীর জলস্তর, নিচু এলাকা প্লাবনের আশঙ্কা, পাহাড়ি এলাকায় ধসের সম্ভাবনায় সতর্কতা জারি হয়েছে। স্বাভাবিকের থেকে উত্তর দিকে অবস্থান করছে মৌসুমী অক্ষরেখা। মালদা ও দিনাজপুরের একাংশের উপর দিয়ে বিস্তৃত রয়েছে রেখাটি, যার জেরে বিহার ও লাগোয়া, দিনাজপুর ও মালদায় বৃষ্টি শুরু হয়েছে সোমবার থেকে। টানা বৃষ্টি জারি থাকবে। কলকাতার আকাশ আজ আংশিক মেঘলা থাকবে, বিক্ষিপ্ত বৃষ্টি হবে। কোনো কোনো অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক 90%, ন্যূনতম 61%। এখনকার আবহাওয়ার খবর এই পর্যন্তই। পরবর্তী আবহাওয়ার খবরের আপডেট পেতে সঙ্গে থাকুন এই চ্যানেলটির। ধন্যবাদ।